হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সেলিয়া মাইনিং নিয়ে সেলিয়া মাইনিং এর কিন্তু নতুন কয়েকটা আপডেট নিয়ে আসা হয়েছে এবং তার সাথে তাদের কিন্তু নতুন একটা রোড ম্যাপ অলরেডি তাদের কমিউনিটির সাথে শেয়ার করা হয়েছে এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দেব ইউজার গুলো আছে আসলে নতুন ইউজারদের বর্তমানে করণীয় আছে কি কি এবং যারা পুরাতন ইউজার অনেক দিন থেকে যারা মাইনিং করে আসতেছে তাদের এখানে কি কি করণীয় আছে টোটাল বিষয়টা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার ভাবে আপনাদের এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব যার কারণে বলতেছি যারা যারা সেলিয়া মাইনিং করতেছেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তবে মেন ভিডিওতে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই করব যারা যারা আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন মানে এখনো যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু পরবর্তী প্রত্যেকটা প্রজেক্টের আপডেট আপনারা খুবই ইজিলিভাবে ভাবে ভিডিও আকারে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন কেননা টেলিগ্রামে কিন্তু ছোট্ট ছোট্ট সমস্ত আপডেট গুলো শেয়ার করা হয় তো টেলিগ্রামের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করে অ্যাট ফার্স্ট কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা চলুন এখন আমরা মেইন ভিডিওতে চলে যাই তো মেইন বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি অ্যাট ফার্স্ট চলে আসি তাদের অফিসিয়াল টুইটার পেজে তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা আপডেট তারা শেয়ার করছে এবং এখানে আপনারা সংক্ষিপ্ত একটা রোড ম্যাপ কিন্তু ধরে নিতে পারেন মানে সংক্ষিপ্ত তারা কিন্তু এখানে বলে দিচ্ছে যে এর পরবর্তীতে তারা কি কি নিয়ে আসবে তো এখানে লক্ষ্য করেন দ্য সেলিয়া রোড রোডম্যাপ রিমেন আনচেঞ্জ হোয়াট নেক্সট মানে এর পরবর্তীতে তারা কি কি নিয়ে আসবে এবং তাদের রোডম্যাপটা কিন্তু এখনো চেঞ্জ করা হয়নি তো এখানে দেখেন এক নাম্বারে বলা হয়েছে এয়ার ড্রপ টু তারপরে বলা হয়েছে এয়ার ড্রপ থ্রি তারপরে বলা হয়েছে কেওয়াইসি আইসি টু অ্যাড্রেস সাবমিশন মানে কেওয়াইসি আইসি টু তে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা এখানে সাবমিশন করতে হবে মানে যে নেটওয়ার্কের মাধ্যমে তারা লঞ্চ করবে সেই নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আপনাদের এখানে বাইন্ড করতে হবে এটা নিয়ে পেরানোর দরকার নেই যখন এই বিষয়টা আসবে তখন কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে দেওয়া হবে তো তারপরে দেখেন চার নাম্বারে বলা হয়েছে আইসিও আইসিও মানে হচ্ছে

চেক আউট করবেন যদিও এখানে কিন্তু অল ইউজারকে পেমেন্ট করা হয় নাই তারা কিন্তু র্যান্ডমলি এখানে উইন করছে তো যারা যারা উইন হইতে পারছেন আপনারা জাস্ট আপনাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা চেক করতে পারবেন যে আপনারা দশটা সিএলটি টোকেন পাইছেন কিনা । তো এখন এই জায়গায় বিষয়টা হচ্ছে নেক্সট কিন্তু তারা এয়ার ড্রপ টু নিয়ে আসবে তারপর হচ্ছে এয়ার ড্রপ থ্রি তারপরে হচ্ছে কে ওয়াইসি টু তারপরে আইসিও তারপর হচ্ছে লঞ্চ তো এই বিষয়টা কবে নাগাদ শুরু হবে এবং কবে নাগাদ শেষ হবে এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই তো পরবর্তীতে এখানে কিন্তু তারা আরেকটা অ্যানাউন্সমেন্ট আমাদের সাথে শেয়ার করছে আপনারা তো সকলেই জানেন এয়ার এয়ারড্রপ ওয়ানটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এর পরবর্তীতে তারা কিন্তু এয়ারড্রপ টু নিয়ে আসবে তো এয়ারড্রপ টুটা কবে নিয়ে আসবে এখানে দেখেন তারা কিন্তু ডেট অলরেডি কনফার্মেশন করে দিছে বর্তমানে কিন্তু মে মাস চলতেছে তো মে মাসের আট তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তাদের কিন্তু এয়ারড্রপ টু চলবে এবং আপনারা কিন্তু সেখানে জয়েন করতে পারবেন জয়েন করার পরে যদি আপনারা উইন হতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা দশটা সিএলডি টোকেন আর্নিং করতে পারবেন তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে মে মাসেই কিন্তু তাদের এয়ারড্রপ টুটা ইন্ট হয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে হচ্ছে এয়ারড্রপ থ্রি তো কবে নিয়ে আসবে সেই ডেটটা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার করে নাই তবে এখান থেকে যেটা আইডিয়া করা যাচ্ছে মে মাসে যেহেতু এয়ারড্রপ টুটা এন্ড হয়ে যাচ্ছে তারপরে আসতেছে জুন মাস তো জুন মাসে কিন্তু তারা এয়ারড্রপ থ্রিটা নিয়ে আসবে এবং সেটা কিন্তু জুন মাসেই এন্ড হয়ে যাবে তারপরে দেখেন জুনের পরে কিন্তু আসতেছে জুলাই তো জুলাই মাসে কিন্তু তারা কে ওয়াইসি টু নিয়ে আসবে এবং কে ওয়াইসি টু এর মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাড্রেসটা বাইন্ড করতে পারবেন যেমন সাতসি মাইনিং এ কিন্তু বর্তমানে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড চলতেছে যারা যারা ওয়ালেটটা বাইন্ড করতে পারবে তারাই কিন্তু সেখান থেকে পেমেন্টটা নিতে পারবে ঠিক তেমনি এখানে যখন তারা কে ওয়াই টু টা নিয়ে আসবে তখন কিন্তু আপনারা এখানে ওয়ালেটটা বাইন্ড করতে পারবেন এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্টের কিন্তু কোনো প্রয়োজন নেই আপনারা ডিরেক্টলি কিন্তু ওয়ালেটটা এখানে বাইন্ড করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া বাইন্ডের মাধ্যমেই কিন্তু আপনাদের কে ওয়াইসি টা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে জুলাই মাসে যেহেতু এখানে কে হচ্ছে তারপরে জুলাইর পরে আস্তে আগস্ট আগস্ট মাসে কিন্তু তারা পাবলিক টোকেন সেলটা নিয়ে আসবে মানে আইসিওটা কিন্তু তারা নিয়ে আসবে তো আইসিওতে আপনারা কিন্তু বাই করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা আপনাদের যদি বাই করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা বাই করবেন আর যদি ইচ্ছা না থাকে তাহলে আপনাদের বাই করার কোনো প্রয়োজন নেই তবে আমি আপনাদের সাজেস্ট করবো এখানে যেহেতু সাপ্লাইটা অনেক কম এবং টোকেনের রেটটা যদি কম থাকে মানে পাবলিক সেলে তারা কিন্তু একটা প্রাইস অলরেডি ফিক্সড করে দিবে এই প্রাইসটা যদি কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সামান্য পরিমাণে টোকেন বাই করে রাখার তো পরবর্তীতে বিষয়টা নিয়ে আমি ভিডিও দেব যখন তারা আগস্ট মাসে এই বিষয়টা লঞ্চ করবে তো দেখেন আমি কিন্তু আগে থেকে আপনাদের বলে আসতেছি যে সেপ্টেম্বরে কিন্তু সেলিয়া মাইনিংটা লঞ্চ করবে এবং সেপ্টেম্বরে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো ঠিক তেমনি তাদের যে নতুন ম্যাপটা দেওয়া হয়েছে এখানে আপনাদের এই বিষয়টাই বোঝানো হয়েছে আগস্টের পরে কিন্তু সেপ্টেম্বর আসতেছে এবং সেপ্টেম্বরে কিন্তু তারা লঞ্চ করবে এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে এখন আমি যদি তাদের হোয়াইট পেপারে একটু চলে যাই তো হোয়াইট পেপারে আসার পরে আপনারা কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এই যে দেখেন আগস্ট মাসে কিন্তু মানে দুই সালের আগস্ট মাসের বিশ তারিখে তারা কিন্তু আইসিও মানে পাবলিক টোকেন সেলটা কিন্তু লঞ্চ করবে তারপরে দেখেন এখানে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে দুই সালের নয় মাস তিরিশ তারিখ মানে সেপ্টেম্বরের তিরিশ তারিখে তারা কিন্তু অফিসিয়ালি লঞ্চ করবে এবং এখানে বলা হয়েছে অফিশিয়াল লঞ্চ অব দ্য সেলিয়া অ্যাকচেঞ্জ অ্যাক্টিভ ট্রেডিং বিগেন উইথ দ্য রিলিজ অব দ্য নিউ অ্যাপ ভার্সন মানে তাদের অ্যাপের ভার্সনটা কিন্তু নতুনভাবে নিয়ে আসা হবে আর আপনারা তো সকলেই জানেন এটা কিন্তু শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না এটা কিন্তু একটা এক্সচেঞ্জারের অফার আর সেলিয়াটা কিন্তু একটা এক্সচেঞ্জার এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে তারা যদি কোনো এক্সচেঞ্জারে এই টোকেনটা লিস্টেড নাও করে তবুও কিন্তু আমরা তাদের নিজস্ব এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা সেল করে আমাদের প্রফিটটা নিতে পারবো তো এই জায়গায় যেহেতু আমি হোয়াইট পেপারে অলরেডি চলে আসি এখানে আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই অনেকেই কিন্তু বলতেছে যে ভাই মাইনিং এর মাধ্যমে তো তারা কতগুলো টোকেন ডিস্ট্রিবিউশন করবে তাদের তো টোটাল সাপ্লাই হচ্ছে 200 মিলিয়ন অনলি কিন্তু 200 মিলিয়ন তো এইখানে দেখেন 72.5% কিন্তু তারা শুধুমাত্র মাইনিং এর মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবে এই যে মাইনিং এন্ড এয়ারড্রপ তো এয়ারড্রপ এর মাধ্যমে বা মাইনিং এর মাধ্যমে তারা কিন্তু 72.5% ডিস্ট্রিবিউশন করবে যার ভ্যালু দাঁড়াচ্ছে 145 মিলিয়ন সিএলটি টোকেন আর বাকি তারা যে পাবলিক রাউন্ডটা এখানে চালাবে সেখানে কিন্তু শুধুমাত্র 15 মিলিয়ন টোকেন তারা সেল করবে তো বাকি যে বিষয়গুলো এখানে আপনারা ক্লিয়ার ভাবে দেখেন যে কোন জায়গায় তারা কত পার্সেন্ট টোকেন ডিস্ট্রিবিউশন করবে এবং ফিউচারে তাদের টোকেনের রেটটা ভালো রাখার জন্য তারা কিন্তু আরেকটা অপশন এখানে অলরেডি নিয়ে চলে আসে মানে এটা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে তো এই জায়গায় লক্ষ্য করেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 200 মিলিয়ন টোকেন তার থেকে তারা কিন্তু টোটালি ফিফটি মানে একশো মিলিয়ন টোকেন কিন্তু বার্নিং করার চিন্তা ভাবনা করতেছে তো এটা কিন্তু সাথে সাথে হবে না এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার পরে মানে কিছুদিন পরে কিন্তু তারা বার্নিং করা স্টার্ট করবে এবং টোটালি একশো মিলিয়ন টোকেন কিন্তু তারা বার্নিং করার চিন্তা ভাবনা অলরেডি নিয়ে এনেছে যদি সত্যি সত্যি একশো মিলিয়ন টোকেন তারা বার্নিং করে তাহলে কিন্তু অবশ্যই এক একটা সিএলডি টোকেনের প্রাইস মিনিমাম এক ডলারে থাকবে তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এখন জাস্ট আমি আপনাদের বলবো যারা যারা নতুন ইউজার এখানে ডিজাইন করছেন নতুন ভাবে এখানে মাইনিং করতেছেন আপনাদের বর্তমানে এখানে করণীয়টা হচ্ছে কি এই জায়গা আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের মিনিমাম 15টা স্ট্রিক থাকার লাগবে এই বিষয়টা নিয়ে আমি কিন্তু বারবার আপনাদের রিমাইন্ড করে দিচ্ছি কেন এই বিষয়টা যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ভাবে পেমেন্টটা নিতে পারবেন না আর 15টা স্ট্রিক এখানে কালেক্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে নিয়মিত মাইনিংটা করতে হবে যদি আপনারা প্রতিদিন এখানে মাইনিংটা চালু করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনারা এখান থেকে একটা করে স্ট্রিক কালেক্ট করতে পারবেন এবং পরিশেষে মানে এক লাখের যদি দশ থেকে পনেরো দিন মাইনিং করার পরে আপনারা যদি একদিন গ্যাপ দেন তাহলে কিন্তু আবার আপনাদের স্ট্রিক গুলা জিরোতে চলে আসবে যার কারণে অবশ্যই কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে যেহেতু খুব শীঘ্রই আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো এবং পেমেন্টটা নেওয়ার জন্য এই ক্রাইটেরিয়া গুলা যেহেতু আমাদের পূরণ করতে হবে যার কারণে অবশ্যই সতর্কভাবে ভাবে আপনাদের মাইনিংটা এখানে চালাইতে হবে আপনারা কিন্তু প্রতিদিন এখানে মাইনিংটা চালু করবেন কেউ কিন্তু মিস করবেন না মিস করলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে তো এইভাবে আপনারা জাস্ট এক লাখারে পনেরো দিন মাইনিং করবেন মানে মাইনিংটা অবশ্যই কন্টিনিউ ন রাখবেন তাহলে আপনাদের এখানে 15টা স্ট্রিক হয়ে যাবে আর যখনই 15টা স্ট্রিক হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এখানে ফেজ 1 যে কেওয়াইসিটা সেটা কমপ্লিট করে নিতে পারবেন কিভাবে ফেজ 1 কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেটা নিয়ে কিন্তু চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা জাস্ট একটু খুঁজে দেখবেন ভিডিওটা খুঁজে বের করে অবশ্যই সেটা দেখে আপনারা কিন্তু ফেজ 1 কেওয়াইসি কমপ্লিট করে নেবেন যদি ফেজ 1 কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনারা ফেজ 2 কেওয়াইসির জন্য এলিজিবল হইতে পারবেন না তো এটাই হচ্ছে জাস্ট নতুন ইউজারদের একটা করণীয় এবং পুরাতন যে ইউজারগুলো আছে যারা অনেকদিন যাব যাবো এখানে মাইনিং করে আসতেছে তাদের করণীয় হচ্ছে একটাই আপনারা অবশ্যই আপনাদের স্ট্রিকগুলো কিন্তু এখানে ধরে রাখবেন যদি আপনারা ফেজ ওয়ান কেওয়াইসি কমপ্লিট করে থাকেন তারপরে আপনারা যদি মাইনিংটা এখানে মিস্টেক করেন এবং আপনাদের স্ট্রিকগুলো যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফেজ ওয়ান যে কেউ আইসিটা সেটা কিন্তু আনভেরিফাইড হয়ে যাবে যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে একশত পঁয়তাল্লিশটা স্ট্রিক কালেক্ট করা অলরেডি হয়ে গেছে এবং আমার কিন্তু ফেজ ওয়ান কেউ আইসিটা অলরেডি ভেরিফাইড আছে এখন আমি যদি আগামীকালকে মাইনিংটা এখানে চালু না করি তাহলে কিন্তু আবার আমার স্ট্রিক্গুলা এখানে জিরো হয়ে যাবে এবং আমার কিন্তু ফেজ ওয়ান কেওয়াইসিটা আবারও আনভেরিফাইড হয়ে যাবে মানে ফেজ ওয়ান কেওয়াইসি ইলিজিবল থাকার জন্য বা ভেরিফাইড রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের মিনিমাম এখানে পনেরোটা স্ট্রিক থাকতে হবে এবং কেওয়াইসি ফেস তে ইলিজিবল হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের কেওয়াইসি যে ফেজ ওয়ানটা আছে এটা কিন্তু ভেরিফাইড রাখতে হবে আর এটা ধরে রাখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের নিয়মিত মাইনিংটা চালাইতে হবে মাইনিংটা অ্যাক্টিভ করতে হবে তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি লং করব না এখান থেকে শেষ করে দেবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে